নিচে নাও তো, এখানে একটু এখানে একটু নাচো তো। নমস্কার বন্ধুরা, সোমা ব্যানার্জিজ অ্যালবাম চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন। এখন বাজে সকাল 7:30। আমরা সকাল 5:30 থেকে হাঁটতে শুরু করেছি, এখনও আমাদের মর্নিং ওয়াক শেষ হয়নি। কখন যে শেষ হবে কে জানে, মনে হয় রাস্তাতেই লুচি তরকারি খেতে হবে এত খিদে। এই দাদারা তো পুলিশ দাদারা, মর্নিং ওয়াক করে করে ব্যায়াম করে করে মেরে দিচ্ছে। আপনারা এই ভিডিওটা দেখে আশা করি খুবই মজা পাবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ব্রিজ বানিয়ে বানিয়ে আর পিছনের উপায় নেই, চলুন। কি অবস্থা, ফটো পাঠিয়ে দেবো তো। ও দিদি তুমি কি করছো, রাস্তাটা দেখবে তো? ভূতের ভয় লাগলে রাম রাম করে, পিয়ালি তো দিত জল দেখে জলের ভয় রাম রাম করছে। পিয়ালি দি কি বলছো? বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে মজা আনন্দ, ছোটা দৌড়া দাদাদের সঙ্গে বন্ধুদের সঙ্গে ঘোরা, এর চেয়ে আনন্দ সারাদিনে কিছুতে নেই। যত কষ্ট বাড়িতে থাকুক এটা বিরাট মজা। এখানে সবাই একসঙ্গে, গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলা ফ্রেশ ফ্রেশ সবজি, সকালে একটা নতুন জিনিস দেখলাম, মা মনসা ঠাকুরকে গাছকে কাপড় পরিয়েছে। থেকে আমরা 10 কিলোমিটার দূরে হেঁটে এসেছি এই প্রকৃতির মজা নেবো বলে। আমাদের তো শুধু ফ্ল্যাট ফ্ল্যাট বাড়ি, তার উপর বাড়ি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে এখন চলছে ব্যায়াম, এখন চলছে শেখানো ট্রেনিং ট্রেনিং। এই পুলিশ দাদা ট্রেনিং করাচ্ছে দিদিদেরকে আর দাদাকে। দাদা আপনারা 34, আমারও 34, সবার 34। আমার কোমর 32 করতে চাই পুজোর মধ্যে। বৌদি, ও সোমা বৌদি, তুমি কত সাইজে জিন্স পরতে চাও পুজোতে? 32 কেন? হ্যাঁ খুব সুন্দর লাগবে, হট প্যান্ট হট প্যান্ট, পুজোতে একটা হট নিয়ে না। সোমা বৌদি আপনারাই বলবেন এটা কি ধরনের ব্যায়াম আর কি ধরনের পোজ, কমেন্টে কমেন্টে লিখবেন। দাদার এখন প্রজাপতি হয়ে উঠছে। রাস্তায় বিভিন্ন মন্দির, তারপরে কারুর লেবু গাছ, কারুর কলা গাছ, কারুর জবা ফুল, এই সব দেখতে দেখতে মজা করতে করতে হাসতে হাসাতে আমরা কিন্তু হেঁটে চলেছি। গুড মর্নিং দিদি, গুড মর্নিং দাদা, গুড মর্নিং। চলো দিল্লি চলো, এখন এখানে কত্থক করতে হয়ে ব্যায়াম। এই যে পিয়ালিদির মতো গান করে করে পিয়ালিদি এখন যাচ্ছে।
দেখুন এখন হেঁটে হেঁটে রাস্তায় শুয়ে পড়ছে দাদারা। পিয়ালিদি এই সকালবেলায় আমাদের বেরিয়ে মনটা খুব ভালো হয়ে যায়, আমরা খুব আনন্দ করি সবাই মিলে। আমাদের গ্রুপ মর্নিং ওয়াকের গ্রুপটা খুব ভালো, সবার সবার সাথে খুব মিলমিশ, কোনো হিংসা কিচ্ছু না, সবাই পুরো যেন মনে হয় নিজের। আপনাদেরও এরকম গ্রুপ থাকলে আপনারাও এনজয় করুন, ধন্যবাদ। আমরা তো মর্নিং ওয়াক করতে যেয়ে খুবই মজা করলাম, ভিডিওটা দেখতে আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা দেখে চলে যাবেন না অবশ্যই লাইক বাটনটা টিপবেন। নমস্কার, ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।